বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় ক্লাসে। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। তোমরা যারা আমার প্রথম ক্লাসটি দেখেছো তারা ইতিমধ্যেই জেনে গেছো যে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম দরিদ্র আইন কি, এলিজাবেথীয় দরিদ্র আইনের ধারণা এবং এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের পাঁচটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক নিয়ে। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথমে আমি কথা বলবো শিল্প বিপ্লব কি এ নিয়ে। দেখো, শিল্প বিপ্লব দুটি প্রত্যয় যোগে একটি শব্দ, শিল্প ও বিপ্লব। শিল্প শব্দটির ইংরেজি প্রতিশব্দ ইন্ডাস্ট্রি, যা এসেছে মূলত ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে। এই ইন্ডাস্ট্রিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে দক্ষতা অথবা সক্ষমতা। আর বিপ্লব শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিভলিউশন, যার বাংলা অর্থ হচ্ছে সুদূর প্রসার কিংবা দীর্ঘমেয়াদী পরিবর্তন। তাহলে আমরা সাধারণত এটা বলতে পারি যে শিল্প বিপ্লব হচ্ছে মূলত কোনো একটি বিষয়ের দক্ষতা ভিত্তিক দীর্ঘমেয়াদি পরিবর্তন। যে কোনো বিষয়ে, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দীর্ঘমেয়াদি যদি কোনো আমূল পরিবর্তন আসে তবে সেটাকে আমরা বিপ্লব বলে থাকি। এই শিল্প বিপ্লব শুরু হয় মূলত ইংল্যান্ড থেকে, যা 1760 সাল থেকে শুরু করে 1850 সালের মধ্যে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থায় যে আমূল যে পরিবর্তন আসে এটাকে মূলত শিল্প বিপ্লব বলে। এই শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি বিভিন্ন লেখকগণ তাদের বইগুলোতে। কিন্তু 1884 সালে, আমি আবার বলছি 1884 সালে, ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার একটি বিখ্যাত বই লেকচার অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড বইতে সর্বপ্রথম উনি শিল্প বিপ্লব শব্দটিকে বিস্তারিতভাবে, একদম স্পষ্টভাবে উনি ব্যাখ্যা প্রদান করেন। যার কারণে যখনই প্রশ্নে আসে যে শিল্প বিপ্লব শব্দটি বা এই প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন, তখনই নাম চলে আসে আর্নল্ড টয়েনবির নাম। তোমাদেরও যদি নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর এই প্রশ্নটি আসে তবে উত্তর অবশ্যই তুমি লিখবে আর্নল্ড টয়েনবি। আর শিল্প বিপ্লবের যদি আমরা বইয়ের সঙ্গে যদি সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলা যায় যে দি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা গ্রন্থে বলা হয়েছে শিল্প বিপ্লব হচ্ছে কৃষি নির্ভর ও হস্তচালিত অর্থব্যবস্থা থেকে যন্ত্রচালিত ও উৎপাদনমুখী যান্ত্রিক উৎপাদনমুখী পরিবর্তন একটি প্রক্রিয়া। ঠিক যেভাবে আমি আমার বোর্ডে দিয়ে দিয়েছি তোমরা ঠিক এভাবেই সংজ্ঞাটি লিখে নেবে। এবার চলো আমরা শিল্প বিপ্লবের কিছু ইতিবাচক দিক নিয়ে কথা বলি, কিছু পজিটিভ দিক, ভালো দিক নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই শিল্প বিপ্লবের একটি ইতিবাচক দিক হচ্ছে শহরায়ন এবং নগরায়ন। আবার অনেকেই বলে শিল্পায়ন এবং নগরায়ন একই কথা। দেখো, শিল্পায়ন হচ্ছে মূলত শিল্পের বৃহৎ উৎপাদন। যদি এমন হয় কোনো একটি শিল্প, মনে করো আমার গায়ের যে জামাটি এটা পোশাক শিল্প, যদি এই শিল্পটি কোনো এক সময় দেখা গেছে যে মানুষ হাতে বুনত, লম্বা সময় ধরে তারা এটি বুনন করতো, তৈরি করতো, দেখা গেছে যে প্রতি এক মাসে বা দুই মাসে মিলে কেউ একজন একটি জামা তৈরি করছে। কিন্তু যদি এমন হয় সেখানে বৃহৎ আকারে যদি উৎপাদন করা যায় যন্ত্রের সাহায্যে, মেশিনের সাহায্যে যদি উৎপাদন করা যায়, তখন আমরা সেটাকে বলি যে পোশাক শিল্পে একটা বিপ্লব চলে আসছে। এবং এইটাকেই বলা হয় মূলত শিল্পায়ন, শিল্পের বৃহদায়তন। কোনো একটি শিল্পকে বড় করার নাম মূলত হচ্ছে শিল্পায়ন। শিল্প বিপ্লবের পরে দেখা গেছে যে প্রচুর পরিমাণে নতুন নতুন শিল্প তৈরি হয়েছে এবং শিল্পক্ষেত্রে প্রচুর বিশাল একটি বিপ্লব তৈরি, বিপ্লব হয়, সুদূর প্রসারের কিছু পরিবর্তন চলে আসে। এবং আরেকটি বিষয় হচ্ছে নগরায়ন। শিল্প বিপ্লব পরবর্তী সময় দেখা গেছে ইংল্যান্ডে যে কলকারখানাগুলো গড়ে উঠেছিল বা শিল্প কারখানা যেগুলো গড়ে উঠেছিল সেগুলোকে কেন্দ্র করে ইংল্যান্ডে নগরায়ন তৈরি হয়। মানুষগুলো ওই কেন্দ্রিক বসবাস করার জন্য সেখানেই তারা কী করেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের চিকিৎসার জন্য তাদের হাসপাতালগুলো, তাদের সব কিছু মিলিয়ে তাদের প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলো সবগুলো গড়ে ওঠে মূলত ওই শিল্প কলকারখানাকে কেন্দ্র করে।
কারণ সেখানে যখন মানুষ কাজ করার জন্য যায়, চাকরি করার জন্য যায়, তখন সে তার সুবিধার জন্য কি করে, সে আশেপাশে তার স্কুল কলেজ হাসপাতাল এগুলো সব তারা প্রতিষ্ঠা করা শুরু করে। এতে করে আস্তে আস্তে নগরের সৃষ্টি হয়, শহরের সৃষ্টি হয়। তাহলে শিল্প বিপ্লবের প্রথম ইতিবাচক দিক হলো শিল্পায়ন এবং নগরায়ন। এবার চলো আমরা আরেকটি ইতিবাচক দিক নিয়ে কথা বলি। শিল্প বিপ্লবের আরেকটি ইতিবাচক দিক হলো প্রাকৃতিক সম্পদের ব্যবহার। দেখো, আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমাদের মাটির নিচে আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, যা আমরা কখনোই জানতাম না। শিল্প বিপ্লবের পর যখন অনেকগুলো যন্ত্র আবিষ্কার হয় বা বিজ্ঞানের আশীর্বাদের কারণে, বিজ্ঞানের উন্নতির পরে আমরা এখন জানতে পারি যে আমাদের মাটির নিচে কী আছে। এই মাটির নিচে লুকায়িত এই অমূল্য সম্পদগুলোকে বের করার ক্ষেত্রে বা তুলে আনার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে শিল্প বিপ্লব দারুণ ভূমিকা পালন করে। কারণ মানুষের পক্ষে আসলে এগুলো কখনোই সম্ভব হতো না, নিচ থেকে, মাটির নিচ থেকে এগুলোকে বের করে, এগুলোকে পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে মানুষ ব্যবহার করত। এমন অনেকগুলো দেশ আছে পৃথিবীতে যেগুলো শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে তারা তাদের ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। যেমন একটি দেশের নাম আমি বলবো, কাতার। এই কাতার বা কুয়েত দেশটি ছিল ছোট্ট একটি দেশ। এই ছোট্ট একটি দেশ যেখানে মরুভূমির মধ্যে মানুষ বসবাস করত এবং তাদের একমাত্র জীবিকা অর্জনের উপায় ছিল, উপার্জনের একমাত্র মাধ্যম ছিল তাদের মৎস্য আহরণ। কিন্তু তাদের ওই দেশটির নিচে প্রচুর পরিমাণে তেল মজুদ ছিল, প্রাকৃতিক তেল। তারা কী করেছে, এগুলোকে তুলে এখন সারা বিশ্বে তারা বিক্রি করে এবং তাদের অবস্থান অনেক, পৃথিবীর শীর্ষ পাঁচ দশটি দেশের মধ্যে তারা একটি দেশ এবং সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ কিন্তু এখন কাতার। আমাদের বাংলাদেশে এরকম কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, কয়লা রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে। তো এই যেই সম্পদগুলো আছে এগুলো আহরণের ক্ষেত্রে ভূমিকা পালন করে মূলত শিল্প বিপ্লব। তো চলো আমরা তৃতীয় আরেকটি পজিটিভ দিক আমরা দেখে নিই, সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন আসে। আগে যেখানে মানুষ দূর দূরান্তে যাওয়ার জন্য পায়ে হেঁটে যেত কিংবা কোনো পশুর বাহন হিসেবে ব্যবহার করতো, পশুকে যেমন ঘোড়ার গাড়ি ব্যবহার করতো, অথবা দূরের কোনো দেশ যদি হয় সেক্ষেত্রে তারা ফানিতে জাহাজ ব্যবহার করতো। মনে করো এখান থেকে কেউ সৌদি আরব যাবে বা লন্ডন যাবে, তখন মানুষ কী করতো, নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে তারা সমুদ্রপথে তারা রওনা দিত। কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময় দেখা গেছে যে এই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন চলে আসে। তখন দেখা যায় যে উড়োজাহাজ তৈরি হয় বা ট্রেন আবিষ্কার হয়। যোগাযোগ ক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে না, ভার্চুয়াল যে যোগাযোগ, যে মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, সেক্ষেত্রেও আমূল পরিবর্তন আসে। আগে মানুষ চিঠি দ্বারা যোগাযোগ করতো, এখন মানুষ প্রযুক্তির মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, আইসিটির মাধ্যমে মানুষ এখন যোগাযোগ করে। এই যে মনে করো তোমার সাথে আমাদের, তোমাদের সাথে যে আমার যে যোগাযোগটা এখন হচ্ছে, যে আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করছো, কিসের মাধ্যমে, এমন একটি প্রযুক্তি ব্যবহার হচ্ছে এখানে এই যোগাযোগের ক্ষেত্রে। যেমন মোবাইল ফোন বা ইন্টারনেট, এইগুলো আবিষ্কারের ফলে দেখা গেছে যে যোগাযোগ ক্ষেত্রে আমূল একটি পরিবর্তন চলে আসে। এখন আমরা চাইলে ঘরে বসে আমরা কলেজের ক্লাস করতে পারি। তো এই পরিবর্তনটি নিয়ে এসেছে মূলত শিল্প বিপ্লব, কারণ শিল্প বিপ্লব পরবর্তী সময় দেখা গেছে যে এই ধরনের যন্ত্রগুলোর আবিষ্কার হয় এবং একটা সময় এসে আমরা কী করছি, এখন এগুলোর আমরা সুফল পাচ্ছি। তো চলো আমরা আরেকটি ইতিবাচক দিক নিয়ে কথা বলবো শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লবের অনেকগুলো পজিটিভ বা ভালো দিকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সমাজকর্মের বিকাশ। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সমাজকর্ম যে পেশাটি বা যে বই, যে বিষয়টি এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই বিষয়টির আবির্ভাবও হয় মূলত এই শিল্প বিপ্লব পরবর্তী সময়ে। শিল্প বিপ্লবের পরে আর্থসামাজিক বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, বিভিন্ন রকমের নতুন নতুন সমস্যা তৈরি হয়। বস্তি সমস্যা দেখা দিয়েছে, জনসংখ্যা সমস্যা ছিল, প্রচুর অনেকগুলো সমস্যা দেখা দিয়েছিল যেগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছিল না। ঠিক ওই সময় সবাই সমাজবিজ্ঞানীরা চিন্তায় পড়ে গিয়েছিল যে কীভাবে এমন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা যায় কি না, যার মাধ্যমে আসলে মানুষ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে। ওই বিষয়কে, ওই সমস্যাগুলো, আর্থসামাজিক সমস্যাগুলো বা জটিল সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যেই মূলত সমাজকর্ম পেশার বিকাশ ঘটে। তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম, এগুলো ছিল সমাজ, আমাদের শিল্প বিপ্লবের কিছু ইতিবাচক, কিছু ভালো দিক। প্রত্যেকটা জিনিসের ভালো কিছু দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও থাকে। তো আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব শিল্প বিপ্লবের কিছু নেতিবাচক দিক, কিছু খারাপ দিক নিয়ে, যাতে শিল্প বিপ্লব যেখানে সমালোচিত হয়েছে, তো সেটি নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।